লেফট থাকাটা শুভ, তার কারণ হচ্ছে ডিস্ট্রাকটিভ পলিটিক্স বেশি দিন বাংলায় থাকতে পারে না, কারণ বাংলায় তো মানুষ আদর্শ ভাবেন রবীন্দ্রনাথকে, আদর্শ ভাবেন কাজী নজরুল ইসলামকে, আদর্শ ভাবেন বিবেকানন্দকে, তাই সেখানে বেশি দিন এই সাম্প্রদায়িক রাজনীতি থাকে না। এই ববি হাকিম মুসলিম বলে তাকে এইরকমভাবে একটা হ্যাটা করো, তাকে দেশের বাইরে বার করে দাও, এটা প্রত্যাশিত না। আমরা সবাই ভারতের সন্তান, ভারতে জন্মেছি, ভারতে বড় হয়েছি, ভারতে মৃত্যুবরণ করব, তাই আই অ্যাম লয়্যাল টু মাই কান্ট্রি। বারবার করে এই অপমানটা না ভেতরে জ্বালিয়ে দেয় আপনাকে, মনে হয় যে আমার মায়ের প্রতি আমার ভালোবাসা কাউকে প্রমাণ করতে হবে। এইটা যেটা বিজেপি করে, এটা যে কত বড় অপমান প্রত্যেকটা সংখ্যালঘু মানুষের কাছে, এটা আপনারা বুঝতে পারবেন না। প্রচণ্ড অপমান লাগে যখন নিজের মায়ের সম্বন্ধে, মানে আমার ভারত মাতা আমার, তার সম্বন্ধে যখন এইসব কথা বলে না, খুব অপমান। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কি বলবেন এদের উদ্দেশ্যে, আপনার কি বার্তা থাকবে? এখনো শুধরে যান, নাহলে মানুষ আপনাদের তুলে বাইরে ফেলে দেবে। এইভাবে রাজনীতি হয় না, রাজনীতি সবাইকে নিয়ে ইনক্লুশনের রাজনীতি হয়, এক্সক্লুশনের রাজনীতি হয় না। গত কয়েক বছর কয়েক মাসে যেভাবে আপনি পুরো বোর্ড নিষ্ঠার সঙ্গে চালিয়েছেন টক টু কেএমসি, এখন সবার কাছে একটাই প্রশ্ন, আবার তাকেই দেখতে চাই, আপনাকে কি বলবেন? সেটা এই আমাদের 134-135 জন জিতে আসবেন আমাদের দলের, তারা বসে এবং নেত্রীর বার্তা থাকবে, কিন্তু গণতান্ত্রিক দল, তারা বসে ঠিক করবে, নেত্রী ঠিক করবে, পার্টি ঠিক করবে। আমি তো পার্টির একজন সৈনিক, যখন যা বলে সেটা করি। আমি শুভেন্দুর মতন নই যে সব নেওয়ার পরে পার্টিকে ছেড়ে দিয়ে চলে যাব, তা না। মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জির সাথে আছে, মৃত্যুর পরে আমার হাতে আর নেই। এই মুহূর্তে পুরো ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্ট এই মুহূর্তে বেরোতে শুরু করেছে, আর এই মুহূর্তে ফিরহাদ হাকিম, তিনি একেবারে হাসি মুখে, তিনি তার যে প্রাণের ক্লাব সেই ক্লাব চেতলা অগ্রণীতে এসে পৌঁছেছেন। ববিদা, রেজাল্ট দেখে কি বুঝতে পারছেন? রেজাল্ট আমি আপনাকে স্পেশালি আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেস একটা বিরাট ব্যবধানে জিতবে, এবং সব জায়গায় দেখবেন যে একটা বড় মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতছে, এবং সেটাই হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু সবথেকে বড় যেটা তৃণমূল কংগ্রেসে, যেহেতু আমিও একজন কাউন্সিলর হিসেবে জিতছি, এখনও জিতছি, এবার যাই না কী হবে, কিন্তু আমাদের দায়িত্ব, যেহেতু মানুষ প্রচণ্ডভাবে আমাদের সাপোর্ট করেছে, চারিদিকে কিছু না ভেবে আমাদের ভোট দিয়েছে, তাই জয়ের সাথে সাথে দায়িত্বটা বেড়ে যায়। প্রত্যেকটা কাউন্সিলরের লাইটভাবে নিলে চলবে না, মানুষের প্রত্যাশাটাকে পূরণ করাটা, এটা জীবনের একটা বড় চ্যালেঞ্জ থাকবে, এবং সেই প্রত্যাশাটাকে পূরণ করতে হবে। মানুষ এত বিশ্বাস করেছে, বিধানসভায় যা ভোট দিয়েছিল তার থেকে বেশি ভোট দিয়েছে, অর্থাৎ এত বিশ্বাস করেছে, সেই প্রত্যাশা পূরণ করাটা একটা বড় চ্যালেঞ্জ। বিধানসভা যে নিরিখে যে ভোট দেখা গেছিল, তাতে কিন্তু দেখা গেছিল যে বিজেপি যতগুলো ওয়ার্ডে তাদের এগিয়ে ছিল। আপনি যদি ডিফারেন্স অফ মার্জিন দেখেন, পার্সেন্টেজ অফ ভোট দেখেন, তাহলেও কিন্তু বিধানসভার থেকে অনেক বেশি পার্সেন্টেজ অফ ভোট আমাদের এখানে মানুষ দিয়েছে, অর্থাৎ বিধানসভা যে মানুষগুলো বিজেপিকে ভোট দিয়েছিল তারাও কিন্তু এবার তৃণমূল কংগ্রেসকে। কেন হলো হঠাৎ করে বিজেপির এই পতনটা? হচ্ছে বিজেপি অল্টারনেটিভ দিতে পারেনি, বিজেপি অল্টারনেটিভ প্রোগ্রাম দিতে পারেনি, শুধু ডিস্ট্রাকটিভ পলিটিক্স, এই ববি হাকিম মুসলমান, ও হিন্দু, ও পারসি, ও শিখ, এটাতে হয় না, একে ইনক্লুড পলিটিক্স। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।